নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। লেক কালীবাড়ির পাশেই বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার কলকাতা আছে। ওখানে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন চলছে, গুলাল, যেখানে আপনারা দেখে অবাক হয়ে যাবেন। এত সুন্দর ফটোগ্রাফি যে মানে ডিফারেনশিয়েট করা মুশকিল হয়ে যাবে যে ওটা অ্যাকচুয়ালি ফটোগ্রাফি নাকি আঁকা ছবি। চলুন, এখানে যিনি অ্যাসিস্ট করছেন প্রিয়াঙ্কা দাস, ওনার সাথে কথা বলা যাক আর জানা যাক এই এক্সিবিশনটার ব্যাপারে। নাম হচ্ছে আমরা এটা হচ্ছে গুলাল, যেহেতু এটা বসন্তকাল, বসন্তকালে আমরা জানি আমাদের সব থেকে রঙের উৎসব করি, সেইটার বেসিক্যালি এটার নাম দেওয়া হয়েছে গুলাল, কারণ ফটোগ্রাফি পেন্টিং দুটোই আছে। তো রঙের উৎসব উদযাপন এটার জন্য এক্সিবিশন। এখানে 200 উপর আর্টিস্ট পার্টিসিপেট করেছেন, ফটোগ্রাফি এখানে দেওয়া আছে, ছবিও ঘর থেকে সৈকতা ওনারা অ্যারেঞ্জ করেছেন। ভীষণ সুন্দর সুন্দর ছবি আছে, পেন্টিং আছে, অথচ আমাদের এখানে অনেক ওয়ার্কশপ হচ্ছে, আলপনার ওয়ার্কশপ আছে, মধুবনী পেন্টিংয়ের ওয়ার্কশপ। আমাদের প্রতিটি পার্টিসিপেন্টকে এনকারেজ করার জন্য সার্টিফিকেট অ্যান্ড প্রাইজও দেওয়া হচ্ছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো আশা করি সবাই ভালো থাকবে, সবার আশীর্বাদ নিয়ে। এটাতে এসে আমরা মানে প্রথমবার এলাম এইখানটা, মানে দেখে আমরা তো মানে অবাক হয়ে গেলাম, একদম সবকটা পেন্টিং অসাধারণ আর এত সুন্দর, মানে ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে যেন ছবি তোলা, মানে সত্যি ভীষণ ভাল লেগেছে এখানে। আপনার নামটা জানতে পারি ম্যাডাম? খুব সুন্দর, মানে আপনাকেও দেখতে খুব সুন্দর। থ্যাংক ইউ ফর দ্য ইন্টারভিউ। আপনারা কি এখানে পেন্টিং দেখতে এসেছেন? কেমন লাগছে আপনাদের? কোন পেন্টিংটা সব থেকে ভালো লাগলো? সেটা বলা কোন পেন্টিংটা সবগুলোই ভালো, অসাধারণ, পার্টিকুলার চুজ করাটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ সত্যি তাই, সবটাই